হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, তো এখন সকাল 7টা বাজে। আজকে আমি ঘুম থেকে উঠে কাপড় কাচতে চলে আসলাম, কারণ এগুলো না গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য ভাবলাম যে আগে কাপড়গুলো কেচে নিই, তারপর অন্যান্য কাজ সব করা যাবে। কারণ অন্যান্য কাজ করতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাহলে আমার এই কাপড়গুলো ধোয়া হবে না, তো ওই জন্য আজকে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে কাপড় কাচতে চলে আসলাম। সকালবেলায় ট্যাঙ্কের জল খুব ঠান্ডা থাকে বলে একটু বেলা করেই কাপড় কাচি, তো আজকে সকালবেলায় কেচে নিচ্ছি। আর হলো গিয়ে অর্জুন ঘুম থেকে উঠে গেছে, ওকে ওর বাবা ডেকে দিয়েছে, তারপরে অর্জুনকে ব্যায়াম করালো, অর্জুনকে সাইকেলে নিয়ে ঘুরতে গেল, এখন অর্জুনকে পড়তে বসে গেছে। কিন্তু কতদূর কী পড়ছে অর্জুন আমি সেটা জানি না। তো কাপড় কাচা হয়ে গেলে তারপরে আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে ওদের টিফিনটা করে দিয়ে আসবো। আজকে হলো শুক্রবার, তো শুক্রবার দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। কিন্তু আজকে আমি সকালবেলা আর নিরামিষ রান্না করছি না, ওদেরকে ডিম টোস্ট করে দেব, কারণ আজকে আর আমি রুটি করব না, প্রতিদিন আমার রুটি করতে ভালো লাগে না, তারপরে রুটির সাথে আবার তরকারি করো, তো ওই জন্য ভাবলাম ওদেরকে ডিম টোস্ট করে দিই। আর হলো গিয়ে ডিম টোস্ট হয়ে গেলে তারপরে আমি কিচেনটা পরিষ্কার করে নিরামিষ রান্না করব। জামাকাপড় কাঁচা হয়ে গেছে, এখন এগুলো সব মেলে দেবো। আর যেগুলো শুকিয়ে গেছে আগের দিন, যেগুলো কেচে দিয়েছি, দুদিন আগে কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন নিচে নিয়ে যাব। কিন্তু ওগুলো এখন আর ভাঁজ করতে পারবো না, ওগুলো এখন থাকবে, ওগুলো বিকেলের দিকে ভাঁজ করব। এই ঘরে বসে অর্জুন ওর পাপার কাছে লেখাপড়া করেছে, তো দেখে মনে হচ্ছে আমার ছেলে অনেক লেখাপড়া করেছে। তো এখন এই ঘরটা আর কি পরিষ্কার করে নিতে হবে, গুছিয়ে রাখতে হবে। এই ঘরে সেরকম একটা কেউ আসে না, ওই জন্য এই ঘরটা খুব একটা নোংরা হয় না, এলোমেলো হয় না। যে সোফা আর টি টেবিলটা দেখতে পাচ্ছ, এগুলো আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিল। তো আমার বিয়ে হয়েছে 18 বছর হতে চললো, মানে ফেব্রুয়ারি মাসে 18 বছর হবে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এই সোফাটা চেঞ্জ করার কথা আর কি, নতুন সোফা আনবে, কিন্তু আমি বারণ করলাম, বললাম এটা বিয়ের স্মৃতি থাক, এটাকে আর কি পাল্টাতে না বললাম। তো এই সোফাটা না ঠিকঠাক করে নিয়েছি, সোফাটা নষ্ট হয়ে গেছিল, অনেক বছর হয়েছিল, তো তো আমার ছেলেই আর কি লাফিয়ে লাফিয়ে নষ্ট করে দিয়েছে। তারপর এটা মিস্ত্রি ডেকে বাড়িতে ঠিক করালাম, তো এটা আর পাল্টাতে দেয়নি, হাজার হোক বিয়ের স্মৃতি, তো ওই জন্য এটা রেখেই দিলাম। আর যে টি টেবিলটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু বেশ ভালো, ওটা আজ অবধি কখনো কোনো প্রবলেম করেনি, তো বার্নিশ করা নেই, তো ওই জন্যই আর কি গ্লেজ নেই, কিন্তু এটা বেশ পাকাপোক্ত টি টেবিল। সাত সকালেই বাবার বাড়ির অনেক প্রশংসা করলাম, তো মেয়েরা এরকমই হয়, মেয়েরা কখনো বাবার বাড়িকেও ছোটো করতে পারে না, শ্বশুর বাড়িকেও ছোটো করতে পারে না, মেয়েদের দুই দিকেই টান থাকে। আজকে তো আমাদের নিরামিষ রান্না হবে, তো বাড়িতে কোনো সবজি নেই, ফ্রিজে দেখলাম 4-5টা পটল আছে, ওই পটলগুলোকে ভেজে নেব। আর গতকাল আমি কলমি শাক নিয়ে এসেছিলাম, সেই কলমি শাকটা রান্না করব। আর হলো মুগ ডাল হবে, তো আমার হাজব্যান্ডের খেতে প্রবলেম হয়ে যাবে, ও শুধু এসব দিয়ে খেতে পারবে না, কিন্তু আজকে আর ওকে আমি বাজারে পাঠাইনি, কারণ আমার আজকে রান্নায় ফাঁকে দিতে ইচ্ছে করছে, আমার রান্না করতে ইচ্ছে করছে না। আর এমনি তো নিরামিষের দিন না, মানে এই বিশেষ করে শুক্রবার দিনটা আমি বুঝতে পারি না যে কী রান্না করব। আমার রান্না করতে ভালো লাগে না এই শুক্রবার দিন, কারণ জানো তো কি, শুক্রবার পনির খাওয়া যায় না, কারণ ওটা তো টক থাকে, আর আমি তো সন্তোষী মার জন্য শুক্রবার দিন আর কি নিরামিষ খাই, তো পনিরে টক থাকে, ওই জন্য পনিরটা খাওয়া যায় না। তারপরে ভালো কোনো কিছু রান্নাও করা যায় না, ধর ফুলকপি বাঁধাকপি এসব রান্না করব, ওর মধ্যে টমেটো দেওয়া যায় না, তো ওই জন্য আমার আর কি শুক্রবার আমি কী রান্না করব আমি বুঝতেই পারি না, সেই জন্য আর কি ভাজা ডাল সেদ্ধ এসব দিয়ে শুক্রবার দিনটা আর কি চালানোর চেষ্টা করি। যদি পারি তো রাত্রিবেলা কিছু একটা করে নেব, হয়তো ডিমই রান্না করতে হবে।
আজকে আমার ঘর মোছার দিদি আসবে না, সেই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এই মপগুলো জানো তো ভালো না, সেই আগের মতো না, কমফোর্টেবল ফিল করি না। এগুলো যেন এখন আমার কাছে কেমন লাগে, এর থেকে মনে হয় হাত দিয়েই ঘর মুছলে অনেক ভালো। এমনিতেই এই মপগুলো দিয়ে কোনাকানিগুলো মোছা যায় না ভালো করে। ওদের সবাইকে ডিম টোস্ট করে দিলাম, তো ওদের টিফিন করা সবার হয়ে গেল। অর্জুনের বাদরামো দেখো, আমি ওদিকে কাজ করছি আর ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে কিরকম বাদরামো করছে। তো ঘর মোছা কমপ্লিট, এখন এগুলো ভালো করে ধুয়ে ছাদের রোদে রেখে আসবো। কার্পেট, পাপোশ, এগুলো সব জায়গাটায় জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি স্নান করে ঠাকুর ঘরে যাব। তো আজকে আমার ঠাকুর ঘরে একটু সময় বেশিই লাগবে, কারণ সন্তোষী মার পুজো করবো, তো পাঁচালি পড়তে হবে, ওই জন্য একটু সময়টা বেশিই লাগবে। তো সকাল 9টা বাজে, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। রান্না বান্না সেরকম কোনো চাপ নেই, ওই তো ডাল ভাত ভাজা ওই শুধু রান্না করব। তো 9টা থেকে 10টা এর মধ্যে আমার রান্না হয়ে যাবে। 10টার পর থেকে অর্জুনকে নিয়েই থাকতে হবে, 10টা থেকে 1:30 অবধি অর্জুনকে নিয়েই থাকো। তো রান্না বান্না যেহেতু আজকে সেরকম ভালো কিছু রান্না করছি না, তাই আর তোমাদের সাথে শেয়ারও করছি না, ওই জন্য রান্নাঘরের আজকে কোনো ভিডিও হবে না। তো যখন চিকেন মাটন রান্না হয় তখন রান্না বান্না শেয়ার করতে হয়, তাই না? যখন ভালো ভালো রান্না হয়। ওয়েদারটা জানি কিরকম পড়েছে, সেই রাতের বেলা যখন শোবো তখন একটা পাতলা কিছু নিলেই হয়, আর ভোর রাতের বেলা তখন আবার একটা ভারী কম্বলের দরকার হয়, মানে ঠিক মতো জাঁকিয়ে শীতটা পড়ছে না। অথচ ডিসেম্বর মাস কিন্তু ভালো, এখন কিন্তু জাঁকিয়ে শীত পড়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। আমার খাটে তো সেই 3-4টা কম্বল থাকে, রাতের বেলা ওই পাতলা কম্বল গায়ে দিই, আবার ভোর রাতে হলে তখন আবার ভারী কম্বল খুঁজি। তো কৃপা আলাদা কম্বল নাই, আমি আর অর্জুন আর একটা কম্বল নেই, তো ওই জন্য 3-4টা কম্বল থাকে প্রতিদিন। সকালবেলা হলে এগুলো সব আবার ভাঁজ করতে হয়, শীতকালে এই এক ঝামেলা, লেপ কাঁথা ভাঁজ করতে করতেই দিন চলে যায়। তো ডিসেম্বর মাসে তো সব অনেক জায়গা থেকেই পিকনিকের কথা হয়, এ বলে পিকনিক কর, ও বলে পিকনিক কর, এ বছর কার মুখেই কিছু শুনছি না, এবছর সবাই চুপ। সত্যি বাবা, 2020 দেখিয়ে দিল আমাদের, বলো, একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর আমাদেরকেই এই সময়টায় থাকতে হলো, আমাদেরকেই আর কি এত কিছু দেখতে হলো, সেই মার্চ মাসের ওই 23 তারিখ, আমার এখনো মনে আছে, মার্চ মাসের 23 তারিখই মনে হয়। তো সেই সময় আর কি লকডাউন যে হয়েছে শুরু হলো, কি হচ্ছে না হচ্ছে বাবা, সেই কথা মনে পড়লে আমার এখনো কেমন গায়ে কাটা দেয়। আমি তো মনে করছি মনে হয় পৃথিবী শেষ, আর মনে হয় আমরা কেউ বাঁচবো না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখন এখানে শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে, টাটা, বাই বাই।